ডিরেক্টিভ ফাংশন খেয়াল করো, বাইজেক্টিভ ফাংশন, ওকে সো লিখো বাইজেক্টিভ ফাংশন। তুমি বাংলা ওয়ার্ডটা পারো আমাকে দিয়ে দিও, বাইজেক্টিভ ফাংশনের বাংলাটা কি? আর এদিকে হচ্ছে উপাদান হচ্ছে 1 2 3 4, এখানে a 1 এর সাথে সম্পর্কিত, b 2 এর সাথে সম্পর্কিত, c 3 এর সাথে সম্পর্কিত, b 4 এর সাথে সম্পর্কিত। এই যে এই ফাংশনটা জেনারেল ফাংশন, এই ফাংশনটা এটা জেনারেল ফাংশন, এটা মহা ফাংশন। কেন বুঝাইতেছে এটা কেন মহা ফাংশন? এটা কি জেনারেল ফাংশন? আউটসাইড ফাংশন আছে ওকে। কেন সেটা বাইজেক্টিভ ফাংশন বা কেন সেটাকে মহা ফাংশন বললাম, কারণ খেয়াল করো এটা 1 1 এবং 1 2 দুইটাই, খেয়াল করো এটা 1 1 এবং 1 2, কেন 1 1 এবং 1 2? কারণ এখানে x সেটের প্রতিটা উপাদান y সেটের ইউনিক উপাদানের সাথে সম্পর্কিত বা অনন্য উপাদানের সাথে সম্পর্কিত, এবং y সেটের প্রতিটা উপাদান x সেটের কমপক্ষে একটা x এর সাথে সম্পর্কিত। দ্যাট মিন্স এটা 1 1 1 1 এবং কি সার্বিক, সেটা কি বলা হয় বাইজেক্টিভ ফাংশন। তোমাদের অনেক ম্যাথমেটিক্সে পাবা যে এটা 1 1 এবং সার্বিক, প্রমাণ করো 1 1 এবং সার্বিক সেটা প্রমাণ করো। এবং সামনে দেখাবো একটা ফাংশনের ক্ষেত্রে যদি একটা ফাংশন যদি বাইজেক্টিভ ফাংশন না হয় তাহলে সেটা বিপরীত ফাংশন নাও থাকতে পারে, কি বলো? একটা ফাংশন যদি বাইজেক্টিভ ফাংশন না হয়, অর্থাৎ একটা ফাংশন যদি 1 1 এবং সার্বিক না হয় তাহলে সেটার বিপরীত ফাংশন নাও থাকতে পারে। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষার হলে কখনো বলে যে এটার বিপরীত ফাংশন বের করো, তোমাকে আগে প্রুফ করতে হবে সেটা 1 1 এবং সার্বিক, দেন তুমি সেটার বিপরীত ফাংশন লিখতে পারবা। এখন সবার মনে কোয়েশ্চেন, ভাই বিপরীত ফাংশন কি, সেটা কেন আপনি এই লজিক গুলো বলতেছেন, সেগুলো অবশ্যই সেগুলো জানতে চাও কেউ? ওকে, তার আগে আমাদের কিছু একটা ডিফিনেশন একটু ক্লিয়ার করতে হবে, সেই ডিফিনেশনটাতে যাই। শুনো, আজকের এই ক্লাসটা শুধুমাত্র ডিফিনেশনের উপর, আমরা জিনিসগুলো বুঝবো। আজকে হয়তো এক দুটো উদাহরণ আমরা দেখাবো, সামনের ক্লাসে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে নাকি বিপরীত ফাংশন আলাদা রাখবো আমরা, এখন এই যতটুকু পারলাম ততটুকু মেয়েদের চলে যাবো। কোনটা তোমরা কোনটা একেবারে বিপরীত ফাংশন ধারণা ক্লিয়ার হতে চাইতেছো? ওকে, তাহলে আমরা একেবারে বিপরীত ফাংশন ধারণা ক্লিয়ার হই, খেয়াল করো। আচ্ছা, এই উদাহরণের মাধ্যমে বুঝাই, এখানে আমাদের কয়েকটা শব্দ ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ।